হ্যাঁ গাইস, তো দেখতে পারা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। আজকে আবার ভিডিও বানাইম তোমরা লাগিয়া। তো দেখো আজকে আমি ওই দু হোয়াইট কালার ব্লাউজটা পরমু, আর এই শাড়িটা পরমু। শাড়িটা আমার খুব ফেভারিট শাড়িটা, এই শাড়িটা বুঝছো। তো দেখো আমি কি রেডি হয়ে তোমরা আবার আইলাম। তো গাইস দেখতে পারা এখানেও আমি তোমরা দেখাইলাম, আমি কত নতুন কি করলাম, কিন্তু ওখানে যাই শাড়িটা পরে আই। তো দেখতে পারা এখন শাড়িটা পরছি, দেখতো দেখো আমার কীরকম লাগছে, আমার সাচ্ছি হচ্ছে না কিচ্ছু, প্লাস খালি শাড়িটাই পরছি। তখন দেখো শাড়িটা ফোড়ার পরে কীরকম, শাড়িটা আমার খুব ভালো লাগে। এখানে আমার একজন বহুত প্রিয় মানুষে আমার শাড়িটা গিফট করছে, আর শাড়িটার কালারটা তো অসম, শাড়িটা তো অত ভালো লাগে আমার। এটা কি আমি যতবার শাড়িটা পরি না কেন আমার কোনোদিনও মন পড়ে না শাড়িটার প্রতি, শাড়িটা খুব ভালো লাগে আমার। তো দেখতে পারো শাড়িটাই আমার আমার খাটছে বৈশ্য, আমি যতদূর জানি। আর তোমরা কীরকম দেখো কমেন্টও করেছেন আমার শাড়িটা খাটছে কি না খাটছে না, প্লাস শাড়িটা কীরকম লাগছে। ব্লাউজটা আমি বানাইছি আমার পছন্দে, ধরো শাড়ি ব্লাউজে ম্যাচিং পাইছে না, আমি এই শাড়িটার লগে ব্লাউজ আসলো ঠিক আমি বানাইছি না, আমার এই হোয়াইট কালার ব্লাউজটাই বেশি ভালো লাগছে দেখি আমি ব্লাউজ বানাইছি। তো এখন যাই মো আমি একটু 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 মেকআপ কিনে একটু জাস্ট একটু একটু ফেসটা একটু ক্লিন কর্ম করিয়া আবার আইলাম তোমার লগে, তোমরা আমার লগে থাকো ঠিক আছে। তো দেখতে পারাই আমরা খুব নটেঙ্কি করলাম, কিন্তু কিতা করবো আমি কিন্তু নটেঙ্কি করতে পারি না, যে তবু আমি নটেঙ্কি করলাম। তো আমি আইলাম, তো দেখতে পারাই আমার ফাইনাল লুক এটা, এটা আমি কোনো মেকআপ করছি না। তো দেখো আমার ফাইনাল লুক এটা, আমার কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাইও, আর প্লাস আমাকে ভালো লাগছে কি না লাগছে না এটা দেখো। আমি তো আশা ঘুরিয়ে দেখাইলাম প্লিজ দেখিও, দেখি আমার হইও কমেন্ট করে যে আমার কীরকম লাগছে না লাগছে। তো শাড়িটা খুব সুন্দর।